আর কোনো কোশ্চেন? স্যার, এখানে এখানে আমার একটা কোশ্চেন আছে। মানে আমরা জানি যে ইমপ্লিসিট ওয়ার্ড দিলে যদি এলিমেন্টটা পেয়ে যায়, দেন হচ্ছে নেক্সট স্টেপে চলে যায় কন্ট্রোলটা। আর হ্যাঁ হ্যাঁ সেম টু সেম হচ্ছে এক্সপ্লিসিট ওয়ার্ডের ক্ষেত্রে, যদি আমরা ভিজিবল হয়, ভিজিবল হওয়ার পরে কিন্তু নেক্সট স্টেপে চলে যাচ্ছে। তা আমার প্রশ্ন হচ্ছে, আমরা তাহলে কেন আরো কেন এভাবে এক্সট্রা ভাবে আমাদের কোডগুলো এক্সপ্লিসিট ওয়ার্ডের জন্য লিখতে হবে? আমরা ইমপ্লিসিট ওয়ার্ডের টাইম বাড়ায় দিলেই তো হচ্ছে। এক্ষেত্রে প্রত্যেকটা স্টেপে গিয়ে তো আসে 20 সেকেন্ড ওয়েট করবে না, কারণ এলিমেন্ট গুলো ফাইন্ড হওয়ার পরে হচ্ছে নেক্সট স্টেপে চলে যাবে। তাহলে এখানে না না এক্সপ্লিসিট মোশারফ, ওয়ার্ডটা কেন মোশারফ আসলো? মোশারফ ভাই, আপনি মানে এখানে বেসিকটা ধরতে পারতেছেন না। কারণ এখানে তো শুধুমাত্র একটা জিনিস লোডিং এর ব্যাপার না, এখানে বিভিন্ন ধরনের প্রবলেম হয়, সেই জন্য কিন্তু এক্সপেক্টেড কন্ডিশনস এর একটা টোটাল প্যাকেজই আছে। এই প্রবলেম গুলা হইতে পারে, সেই প্রবলেম গুলাকে ফেস করার জন্যই পার্টিকুলার এলিমেন্টের ক্ষেত্রে প্রবলেমটা হইতে পারে এবং সেটা ফেস করার জন্য এক্সপ্লিসিট ওয়েট। এটার সাথে কিন্তু না, আমি ইমপ্লিসিট এর আসলে তেমন কোনো ই নাই, মানে হইতে পারে তারা দুজনেই ওয়েট, ইমপ্লিসিটলি ওয়েট অর এক্সপ্লিসিটলি ওয়েট, কিন্তু তাদের মধ্যে কিন্তু এ বিগ ডিফারেন্স। কথাটা কি এই মশাই বুঝতে ডিফারেন্টটা পারছো? আমি ডিফারেন্টটা ক্লিয়ারলি বুঝতেছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই যদি আমরা ইমপ্লিসিট ওয়েট করি, তাহলে আমি যেটা বুঝতেছি যে স্ক্রিপ্টটা রোবাস্ট হচ্ছে না, কারণ এটা টাইম বেশি নিচ্ছে, লোডিং সব টাইম বেশি নিচ্ছে, সবগুলার এলিমেন্টের জন্য সেম টাইম ইউজ করতেছে। কিন্তু সেম টাইম ইউজ করলেও একটা এলিমেন্ট পাওয়ার পরে কিন্তু ওইখানে আস ওয়েট করতেছে না, নেক্সট স্টেপে চলে যাচ্ছে। নাকি ইমপ্লিসিট ওয়েটে 20 সেকেন্ড আমি দিচ্ছি, 20 সেকেন্ড ওয়েট করতেছে, দেন না না, টোয়েন্টি ফার্দার সেকেন্ড স্টেপে ওয়েট মুভ করতেছে করতেছে। না না না, সেটাই তাহলে তো আমার ডক্টর খান এক্সপ্লিসিট বললো। ওয়েট, হ্যাঁ, ওই ওই ওইটার কারণে আমি বলতেছি, তাহলে আমি ইমপ্লিসিট টাইমটা বাড়াই দিলেই তো আমার এলিমেন্টটা, যদি একটা এলিমেন্টের জন্য 30 সেকেন্ড ওয়েট করুক, এটা আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার বাকিগুলো তো আমার টাইম ঠিক আছে, 1 সেকেন্ডে পেয়ে যাচ্ছে, ফার্দার স্টেপে মুভ করতেছে, কিন্তু এটা তো শুধু একটা ওয়েটের 30 ব্যাপার সেকেন্ডে। না, এখানে তো একটা পার্টিকুলার কন্ডিশন মানে এর ব্যাপার থাকে, এটা শুধু হ্যাঁ হ্যাঁ ওয়েটের ব্যাপার না। এইটাই আর এই তাহলে এটা এইখানে এইটাই আসবে, শুধু ওয়েট না, কন্ডিশনাল কারণে হচ্ছে, কারণ এখানে ভিজিবল হচ্ছে না। আমার হ্যাঁ আমার মানে মনে হয় এই ডিফারেন্ট জিনিসটাই কাইন্ড অফ আমি, কন্ডিশনস আছে। হ্যাঁ এখানে এটা হ্যাঁ কিন্তু হ্যাঁ শুধু হ্যাঁ এই, ওয়েট চাইল না। হ্যাঁ হ্যাঁ এই ডেফিনিটলি তাহলে এক্সপ্লিসিট ওয়েটটা এখন মেজারেবল একটা রুল না, প্লে করবে। ইমপ্লিসিটটা যেটা সেটা হলো মেইনলি লোডিং টাইম, দ্যাটস ইট আমার কাছে, আমি যেটা মনে করি। আর সরি হ্যাঁ ইমপ্লিসিটটা, আর এক্সপ্লিসিট যেটা সেটা হলো একটা পার্টিকুলার কোনো কন্ডিশনাল, কন্ডিশনের কারণে বা পার্টিকুলার একটা এলিমেন্টের প্রবলেমের কারণে, সেটা এলিমেন্ট ক্লিকেবল না হতে পারে, এলিমেন্ট নট ভিজিবল হতে পারে, মানে ওই যে এক্সপেক্টেড কন্ডিশন, এই যে একটা প্যাকেজ আছে, এই প্যাকেজটা দেখলেই তো বোঝা যায় এত ধরনের 50টা প্রবলেম তাহলে আসলো কোথা থেকে। তার মানে ওই রাইট, তাহলে ঠিক আছে, হ্যাঁ কন্ডিশন জি গুলো জি বুঝতে আসছে পারছি। বলেই তো এক্সপেক্টেড কন্ডিশনস এর এত বড় প্যাকেজ, তাই না? এবং ওই পার্টিকুলার কন্ডিশনটা ফেস করার জন্য এটা আর কি। হ্যাঁ জি এই এটা জি নাকি আমি আরো আর ক্লিয়ার আর হয়েছে। আরো কিছু মানে জিনিস আছে যে, দেখো তুমি যদি ব্যালেন্স করতে পারো না, কারণ একটা ওয়েট তুমি দিছো 30 সেকেন্ড, ইমপ্লিসিটলি 30 সেকেন্ড। এখন দেখা যাচ্ছে যে একটা এলিমেন্ট হয়তো 40 সেকেন্ডে আসে, এখন তুমি ইমপ্লিসিটে ফর এক্সাম্পল তুমি 40 সেকেন্ডে দিলা, যে আমি 100 দিয়ে রাখলাম, যেহেতু পাওয়ার পরে আর অপেক্ষা করে না, তাহলে আমার দিতে দোষ কি, তাই না? হ্যাঁ হ্যাঁ আমার প্রশ্ন এটাই আর কি। হ্যাঁ আমার আমার হ্যাঁ এরকমই, কিন্তু কথা হচ্ছে যে তোমার হয়তো যে সমস্ত জায়গায় আসলে আমার এলিমেন্ট খোঁজার দরকার নাই, হ্যাঁ, কিন্তু সে জায়গায়ও সে হয়তো তোমার অপেক্ষা করা শুরু করবে, বুঝতে তার মানে পারছো? ইমপ্লিসিট ইমপ্লিসিট ওইটা অতটা ভালো না মানে মানে অতটা, হ্যাঁ, এটা আসলে টোটাল প্রসেস কে তোমার স্লো করে, ডিলে কন্ডিশনের করে। ক্ষেত্রে এটা কাজ করবে না। আমরা যেটা বুঝবো যে কোনো জায়গায় যদি আমাদের কন্ডিশন অ্যাপ্লাই করতে হয়, সেক্ষেত্রে ইমপ্লিসিট আননেসেসারিলি ওয়েট করবে, দ্যাটস ওয়াই আমরা অ্যাভয়েড করার জন্য এক্সপ্লিসিটটা কন্ডিশনাল বেসিস ইউজ করবো। মানে এটা তো হ্যাঁ মনে হয় আনসার নেই। হ্যাঁ, আসলে তো জি এক্সপ্লিসিট ওইটা হলো একটা প্রবলেম সলভিং মানে ওয়ে। এখন ওই যে একটু আগে দেখানো হলো না যে এক্সেপশন হ্যান্ডলিং, সেটা কিন্তু ডিফারেন্ট। এক্সেপশন হ্যান্ডলিং এটা একটা টোটাল একটা মানে যাবার একটা মানে পার্টি, ওইটা ওই জন্য ওইটা ইউজ করে, কারো যদি কোনো সন্দেহ থাকে যে না আমার এই এলিমেন্টটাতে একটা প্রবলেম হইতে পারে, তখন ওই এলিমেন্টের পার্টিকুলার ওই এলিমেন্টটার কারণেই হয়তো বা একটা এক্সেপশন ট্রাই ক্যাচ ব্লক করা যায়। তাহলে যেটা হবে যে সে ওইটার কারণে শুধুমাত্র এক্সেপশন দিয়ে সে, কারণ এইসব ক্ষেত্রে যদি সে এক্সপ্লিসিট ওয়েট না দেওয়া হয়, কোনো প্রবলেম হয়, তখন কিন্তু সে স্টল হয়ে যায়, টোটাল স্কিপ কিন্তু আর রান করে না। আর অন দি আদার হ্যান্ড, যখন এক্সেপশন হ্যান্ডলিংটা আমরা দিয়ে দিব, ট্রাই ক্যাচ ব্লকে ফাড়াই দিব, ওই পার্টিকুলার একটা কন্ডিশন যদি কোনো কারণে প্রবলেম হয়, ও ওইটা ওইটার ব্যাপারে এক্সেপশন মানে ই দিয়ে কি বলে এক্সেপশনটা থ্রো ক্যাশ করে ব্লক টা সে আগায় বলছিলাম যাবে আর কি। সামনে।
হ্যাঁ হ্যাঁ, হুম ওই জন্যই সোশ্যাল হ্যান্ডলিংটা ইম্পর্টেন্ট। তো এই এক জি তোমার স্ক্রিপ্টকে রোবাস্ট করার জন্য তোমার এই সিনক্রোনাইজেশন, এক্সেপশন হ্যান্ডেলিং, হ্যাঁ, এগুলো মানে ভালো রকমের মানে গুরুত্ব বহন করে আর কি। হ্যাঁ, তো তুমি কখনো মানে তুমি এটাতে পারো বা না পারো, ইউজ হয় বা না হয়, কিন্তু তোমার আন্ডারস্ট্যান্ডিংটা, তোমার গুরুত্বটা, তোমার ইম্পর্টেন্সটা তোমাকে তুলে ধরতে হবে। হ্যাঁ, তোমাকে বলতেই হবে যে তুমি কমনলি ইমপ্লিসিটিউট ইউজ করতে পারো না, এটা টোটাল প্রসেসকে স্লো করে দেবে। হ্যাঁ, তোমাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে হোয়েন ইউ উইল ইউজ ইমপ্লিসিট ওয়েট, হোয়েন ইউ উইল ইউজ এক্সপ্লিসিট ওয়েট, এটা গুরুত্ব থাক বা না থাক, কিন্তু তোমাকে সেল করতেই হবে। এভাবে অবশ্যই আছে, তোমার লার্জ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয়, এটা যে ফ্যাক্টর, এটা অন্য সবাই বোঝে না, এটা যে তুমি বুঝো, এটা তোমাকে হাইলাইট করতে হবে। জি জি এখানে আরেকটা জিনিস আমি দেখছি যে ইমপ্লিসিট ওয়েটে ওই রান রান স্ক্রিপ্টটাকে রান মোড থেকে ফলস মোডে নিয়ে যায়, যার কারণে হচ্ছে ওইটা আবার রি রান হয়, এভাবে করে করে মানে পারফরমেন্সের উপর ইফেক্ট পড়ে, এরকম একটা কথা আমি দেখছিলাম। ওকে, এক্সিলেন্ট এক্সিলেন্ট, এটা তো খুব সুন্দর একটা পয়েন্ট, কারণ ওটা তো পারফরমেন্সে তুমি দেখছো, এটা তো আমরা দেখতে পাই নাই। না না, আমি কোথাও মানে ব্লগে দেখছি বা সামহাও ইমপ্লিসিট এক্সপ্লিসিট ও আচ্ছা দেখছি আর কি। না, ওটা হলো যে মানে একবার রান করার পরে লাগলে ইমপ্লিসিট ওয়েট ইউজ করা, আদারওয়াইজ দরকার নাই। তো এই যে একটু আগে দেখলাম দেখলাম না যে আমার আমি প্রথম ইমপ্লিসিট ওয়েট কিন্তু দেই নাই, আমি জাস্ট একটা জিনিস রান করাতে চাইছি, আমাকে একটা এক্সেপশন দিছে, এখন প্রবলেম সলভিং হিসেবে এক্সপ্লিসিট ওয়েটটা আসতেছে আর কি। এখন আপনারা যতই বোঝেন, যেভাবে ইউজ করেন, কিন্তু এই ব্রেনের ভিতরে কিন্তু এই সিনট্যাক্স নিয়ে আসতে হবে, এটা তো অনেক ইম্পর্টেন্ট। এখন যদি আপনি পারেন বা না পারেন আমি জানি না, কিন্তু আমি জিজ্ঞেস করলে বলতে হবে। হ্যাঁ, এটাই হলো। আর কারো কোনো কোশ্চেন? আমি একটা কোশ্চেন করতে চাই, ওই যে ব্যাংক অফ আমেরিকা যখন ব্রাউজারটা ওপেন হয়, তো আমাদের যে সিকিউরিটি যে এলিমেন্টটা ওইটা কিন্তু একদম নিচে থাকে, স্ক্রল না করলে ওটা দেখা যায় না, স্ক্রল নিচে না করলে। তো আমি যদি নাও দেখতে পারি ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু সেলেনিয়াম তো এটা খুঁজে পাওয়ার কথা, স্ক্রল না করলে সেলেনিয়াম খুঁজে পাবে, সেলেনিয়াম খুঁজে পাবে। হ্যাঁ, কিন্তু মনে করেন যে এখন হলো যে আমাদের কিছু কিছু জিনিস আর একটু এর সাথে জানতে হবে। যখন আমি এই স্ক্রিপ্টটা করলাম, মনে করেন ফর এক্সাম্পল আমি এই স্ক্রিপ্টটুকুই করছি, হ্যাঁ, এই স্ক্রিপ্টটুকু করার কারণে যদি আমার কোনো প্রবলেম হয়, তাহলে আমাকে কি করতে হবে বলেন তো দেখি, যে আমার যদি একটা ডিফেক্ট হয় তাহলে অটোমেটিকই আমাকে কি করতে হবে? মনে করেন এটা রান করলো না, হ্যাঁ, অ্যাপ্লিকেশন আপনার কোনো হয়েছে ঠিকই, কিন্তু ক্লিক করে নাই, আপনি অ্যাপ্লিকেশনের কোন জায়গায় ক্লিক করে নাই বা কোন পর্যন্ত গেছে একটা ডিফেক্ট, সেটাকে আপনাকে কি করতে হবে? সেটা একটা ডিফেক্ট যদি আপনি পান, একটা ডিফেক্ট কিভাবে এন্ট্রি করেন বলেন, একটা ডিফেক্ট এন্ট্রির প্রসেস কি? এরর ডিফেক্ট না, ডিফেক্ট অফেন করে একটা বাগ ক্রিয়েট করতে হবে আর কি, বা ডিফেক্ট ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, একটা বাগ আমি কিসে ক্রিয়েট করব? আমরা জিরাতে করতে পারি, বাগ জিরাতে করতে পারি, জিরাতে ক্রিয়েট করব, আমরা জিরাতে আর জিরাতে ক্রিয়েট করব। যখন আমরা ক্রিয়েট করব তখন সেটা কি হিসাবে ক্রিয়েট হবে? ইস্যু হিসাবে, ইস্যু ইস্যু টাইপটা কি? ইস্যু টাইপটা হচ্ছে বাগ। হ্যাঁ, ইস্যু টাইপটা হচ্ছে বাগ। হ্যাঁ, তো বাগের মধ্যে হলো কি, আমাদের কি কি দিতে হবে? একটা সামারি থাকে, ডেসক্রিপশন থাকে, তারপরে কি থাকে, স্ক্রিনশট থাকবে, স্ক্রিনশট থাকবে, মানে অ্যাটাচমেন্ট আর কি যেটা। তাহলে আমার যদি বাগ যদি আমার অটোমেশনে হয়, তাহলে স্ক্রিনশটটা কে নিবে? ম্যানুয়ালি নয় আমি নিলাম, অটোমেশনেরটা কে নিবে? বুঝলাম না ভাইয়া, কি বলছেন? ম্যানুয়ালি যদি আমি এক্সিকিউট করি সেইটা না এন্ট্রি করার জন্য নয় স্ক্রিনশটটা আমি নিলাম, কিন্তু অটোমেশনের স্ক্রিনশট কে নিবে? ও, ওটা দিতে হবে স্ক্রিনশট, আবার একটা ইউজ করতে হবে যে জেনকিন্স নিতে পারে। হ্যাঁ, না না, জেনকিন্স না, ওইটা স্ক্রিনশটের জন্য আলাদা একটা ইউজ করতে হবে, আলাদা একটা কোড দিতে হবে, আলাদা কোড। হ্যাঁ, তাহলে এইটা একটা ইন্টারভিউ কোশ্চেন, কারণ আপনি স্ক্রিনশট না নিয়ে আপনি স্ক্রিপ্ট ডেভেলপ করতে পারেন না, এটা একটা অবশ্যই থাকবে। একটা স্ক্রিনশট নেওয়ার জন্য আমার প্রত্যেক পেজের জন্য স্ক্রিনশট নেওয়ার জন্য কি আমি আমার যদি 100 পেজের আমাকে রান করি, তাহলে কি 100টা আমার যদি বাগ হয়, তাহলে কি আমার 100টা স্ক্রিনশটের মেথড থাকতে হবে? না, আমি একটা দিয়েই পারবো।
একটা দিয়ে একটা পারা দিয়ে যাবে, পড়ো, যখনই বাঘ আসবে তখনই স্ক্রিনশট নিয়ে নেবে। তাহলে যদি আমার একটা মেথড বা একটা ক্লাসের মাধ্যমে যদি আমি স্ক্রিনশটটা আমি হ্যান্ডেল করি একটা মেথডের মাধ্যমে, হ্যাঁ, তাহলে আমার যখন ওই স্ক্রিনশটটা নেওয়া দরকার সেখানে অটোমেটিকলি সে কল করবে, তাই না? অটোমেটিক কল করে সে কি করবে, স্ক্রিনশটটা সে নিবে। তাহলে ওই মেথডটা, যে আমি যে স্ক্রিনশটের জন্য যে মেথডটা ইউজ করতেছি, তাই না, সেটা আমি কিভাবে, সিনট্যাক্সটা কি, আমি কিভাবে ক্রিয়েট করি, হ্যাঁ, হাউ টু ইউ ক্রিয়েট এ স্ক্রিনশট, হ্যাঁ, মেথড। এবং এইটা যেহেতু সবার জন্য, এটা সবার জন্য হলে এটাকে কমন বলা, কমন মেথড বলা হইতেছে, তাইলে এইটাকে আমরা ফলাইতেছি মানে ইউটিলিটি গ্রুপে, মানে কমন গ্রুপে, কমন ইউটিলিটি। যেহেতু আমাকে একটা স্ক্রিনশট নিতে হয়, এটা যেহেতু আমার একটাই, এটাকে আমি কমন ইউটিলিটি গ্রুপে রাখতেছি। তাহলে আপনার ফ্রেমওয়ার্কের ভিতরে কি কি আছে, এই যে একটা সেকশন আছে ইউটিলিটি গ্রুপ, সেই ইউটিলিটি গ্রুপে আপনি যখন ফ্রেমওয়ার্ক ডেভেলপ করেন নাই, হেল্প করছেন, আপনি হয়তো আপনি হাউ টু ক্রিয়েট এ, হাউ টু টেক এ স্ক্রিনশট, আপনি এই এই মেথডটা আপনি ডেভেলপ করছিলেন, বা এটাকে আপনি আরো একটু এনহেন্স করছেন, কিভাবে, কারণ আমার জানি যে আমার যে অবজেক্টটা হচ্ছে আমার পেজের অনেক মানে নিচে, নিচের দিকে, ফর এক্সাম্পল এই কথাটাই বলেন, কিন্তু আপনি যদি স্ক্রিনশট নেন সেটা উপরের দিকে নিচ্ছে, তাহলে যদি আপনি নিচের টুকু নিতে হয় তাহলে আপনাকে কি করতে হবে বলেন তো, স্ক্রোল ডাউন করতে হবে, আগে স্ক্রিনশটের আগে আপনাকে কি করতে হবে, স্ক্রোল ডাউন করতে হবে, হ্যাঁ, আপনাকে এরকম করে অ্যাপ্লিকেশনের জন্য স্ক্রোল ডাউন করে নিচে যেতে হবে, নিচে যেতে হবে। তাহলে স্ক্রোল ডাউন করার জন্য এখানে কি আপনাদের কোনো ই লিখছে, কোনো ফাংশন লিখছে, মেথড? জি, ওই যে জাভাস্ক্রিপ্টের একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, যেহেতু এটা উইন্ডোজের জাভাস্ক্রিপ্টের কন্ট্রোল। তাহলে হ্যাঁ, তাহলে এইটাও আপনার একটা ইউটিলিটি মেথড, যাতে স্ক্রোল ডাউন করেন, আপনার একটাই থাকবে, ওটা যখন কল করবেন তখন আপনার ওটা কাজ করবে, হ্যাঁ, এটা স্ক্রোল আপ করতে পারেন, স্ক্রোল ডাউন করতে পারেন। এবং এটার সিনট্যাক্সটা কি, এটাও আপনাকে নিতে হবে। এখন হচ্ছে ইন্টারভিউ, কাজ পারেন বা না পারেন সেটা পরের কথা। তাহলে আপনাকে বুঝাইতে হবে যে কিছু কিছু কমন ইউটিলিটিস আছে, তার ভিতরে কি, তার ভিতরে যে এরকম হচ্ছে যে স্ক্রিনশট নেওয়া, স্ক্রোল ডাউন করা, আরেকটা কি, মনে করেন আপনার এখন হলো কি, এরকম করে আসছে, আমার এরকম করে আসছে, আচ্ছা ঠিক আছে, আমি হয়তো আমার আমার এই অবস্থায় আছে, এটা কি মিনিমাইজ করা, মনে করেন যে ছোট আকারের আসছে, যখন আপনি স্ক্রিনশটটা নেন তার আগে আপনাকে কি করতে হবে, ম্যাক্সিমাইজ করতে হবে, ম্যাক্সিমাইজ করতে হবে। তাহলে দেখেন, এই যে ম্যাক্সিমাইজ করেন, এটার জন্য আরেকটা মেথড, এটাও আপনার কিসের মধ্যে পড়লো, কমন ইউটিলিটি। যখন আপনি বলবেন আপনার ফ্রেমওয়ার্ক, আপনার ফ্রেমওয়ার্ক আপনি ইউজ করছেন, কমন ইউটিলিটিস কি ছিল, হ্যাঁ, মানে হ্যাঁ, সেট ড্রাইভার, ওটা আমি আরেকটা জায়গায় যাচ্ছি। তাহলে কি, মনে করেন যে ম্যাক্সিমাইজ করা, ব্রাউজার ম্যাক্সিমাইজ করা, তারপরে স্ক্রিনশট নেওয়া, স্ক্রোল ডাউন করা, তারপরে মনে করেন যে আমাদের এখানে রেজুলেশন করা থাকে, এই যে আপনার যদি, হ্যাঁ, এই যে টোটাল প্রসেসের মধ্যে, হ্যাঁ, এই যে মনে করেন আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে আমার কি আসতেছে, এখানে কত জুম কত আছে, 100, এই এই জিনিসটাই যদি মনে করেন 200 এ থাকেন, যেটা 100 এ অবজেক্টটা পাইতো, এটা যদি 200 থাকে তখন যে অবজেক্ট পায় না। যদি কখনো কোনো লোকেটর, মানে মনে করেন যে লোকেশন দিয়ে আইডেন্টিফাই করে, দেখা যাচ্ছে ওই এলিমেন্টকে পাচ্ছে না। এটা একটা খুবই একটা টেকনিক্যাল জিনিস, যে প্রথমে রেজুলেশনটা একটা পারফেক্ট স্ট্যান্ডার্ড রেজুলেশন, মনে করেন 100, আমরা ব্রাউজারটা প্রথমে 100 রেজুলেশন ওপেন করি, মনে করেন স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড হিসাবে এইরকম, এই জন্যই ব্রাউজার টু ব্রাউজার। তারপরে মনে করেন যে অনেক সময় যে একই কোড দেখা যাচ্ছে যে আমার কম্পিউটারে কাজ করতেছে, আপনার কম্পিউটারে করতেছে না, আপনি তো বুঝতেছেন, আরে এটা তো সেম জিনিস, কিন্তু আপনার মানে এই যে জুম বা রেজুলেশন, এটার মধ্যে আমারটার সাথে আপনারটার অনেক পার্থক্য, এটা মানে খুবই অন্যরকম। এটা জাস্ট খালি আমি একটা মানে মানে যদি ফিউচারে কখনো লাগে আর কি, কখনো এরকম হলে এটাকে সেট করে নেবেন, যাতে আমি ইনফরমেশনটা দিয়ে রাখলাম, তবে ইন্টারভিউ কোশ্চেন না। তো ইন্টারভিউ কোশ্চেনের জন্য তাহলে আমরা কটা কোশ্চেন পাইলাম এখানে বলেন, পার ভাই? জি, দুইটা কোশ্চেন পাইছি, এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট এর মধ্যে ডিফারেন্স কি? হ্যাঁ, তারপরে যে হাউ টু ক্রিয়েট এ, হাউ টু টেক এ স্ক্রিনশট,
হাউ টু ম্যাক্সিমাইজ ইউর ব্রাউজ ব্রাউজার কোম্পানি রিলেটেড ব্যাপারে তারপর জানলাম আর কি, এই রিলেটেড মধ্যে কি কি করা যাবে রাখা যাবে সেগুলো কি। হ্যাঁ হ্যাঁ, কমন ইউটিলিটি জানলেন, যেখানে একটা কমন ইউটিলিটি ফোল্ডার ছিল সেখানে আপনার এখানে এক জায়গায় রাখছেন এগুলি। এই কমন ইউটিলিটি এই যে বলা এই কিওয়ার্ডটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা মনে করেন যে, হ্যাঁ তারপরে মনে করেন যে আরো কিছু আছে যে যেখানে হইতেছে, মনে করেন আপনি যদি কোনো এমন একটা জিনিস আছে যে পার্টিকুলার ফাইলের থেকে আপনি পড়বেন, হ্যাঁ এখানে আপনার হার্ড কোডেড কোনো ভ্যালু দিবেন না, হার্ড কোডেড কোনো ভ্যালু দিবেন না। এখানে হার্ড কোডেড ভ্যালু কি কি আছে একটু ফয়সাল বলো তো দেখি, দেলোয়ারে তোমার এই প্রোগ্রামে কোনো হার্ড কোডেড ভ্যালু আছে? সরে না, কোনটা 0250 এটা মনে হয়, দেখো তো এখানে কি কি ভ্যালু এখানে এই প্রোগ্রাম কত কিছুই আছে যে নাম্বার গুলো যেগুলো সেগুলো নাম্বার গুলো 20 তারপরে 0250 ওগুলা। হ্যাঁ এখানে অনেকগুলো, এই যে দেখো যে ভ্যালুগুলো আমি দিয়ে দিচ্ছি সেগুলো সবই হার্ড কোডেড। ফর এক্সাম্পল এখানে মনে করো যে আমার ওয়েব ড্রাইভার, এখানে কি এই প্রোগ্রাম কি গেকো ছাড়া অন্য কোনো ড্রাইভার দিয়ে কাজ করতে পারবে? ফায়ারফক্স ছাড়া এখনো পারবে না, এখনো পারবে না। এই প্রোগ্রাম কি অন্য কোনো ব্যাংক অফ মানে আমেরিকা এই ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ওয়েবসাইটে কাজ করতে পারবে? না পারবে না, এটা তো মানে এটা প্রত্যেকবারই অন্য কোনো কিছু করতে চাইলে আমাকে এখানে চেঞ্জ করে দিতে হবে। এটা একটা কমন মেথড কিন্তু আমি বানাইতে পারিনি এখন, এটা তো আমি কোনো শুনিনি। এটা কি বলে হার্ড কি বলে হার্ড কোডে ছিল, হার্ড কোডে হাউ স্পেল ইট, এইচ আর ডি হার্ড কোডে সি ও ডি ই ডি। ওকে শক্ত আর কি মানে শক্ত কোডিং আর কি কোড। হ্যাঁ আচ্ছা, তাহলে স্যার ইডিলেটিস ফোল্ডারে চলে যেতে পারবেন একটু প্লিজ? হ্যাঁ কারণ আমরা যখন কোন একটা ফ্রেমওয়ার্ক যখন আমরা তৈরি করি তখন হলো কি যে তুমি হয়তো মনে করো যে বিভিন্ন ব্রাউজারে তুমি রান করাবা, বিভিন্ন ব্রাউজারে, তখন হলো পার্টিকুলার একটা জায়গার থেকে সে নিয়ে আসবে ব্রাউজারের নামগুলা। হ্যাঁ বিভিন্ন ড্রাইভারে তুমি, হ্যাঁ বিভিন্ন ড্রাইভারে তুমি করতেছ, তারপরে তুমি বিভিন্ন ওয়েবসাইটের নাম যেগুলো কমন জিনিস সেগুলি মানে একটা জায়গায় রেখে সেইখানের থেকে অপারেট করে। ফর এক্সাম্পল আমাদের প্রপার্টিস ফাইল আছে, হ্যাঁ প্রপার্টিস ফাইলের থেকে আমরা এটা লিখি, প্রপার্টিস ফাইলের থেকে সেটাকে এক্সিকিউট করি, এক্সিকিউট করে সেটা আমরা দেখাই, সেটা আমাদের ফ্রেমওয়ার্কের পার্ট আর কি, যে আমাদের এখানে যে কমন মানে রিড করার জন্য আউটসাইড প্রপার্টিস ফাইল রিড করার জন্য, এক্সেল ফাইল রিড করার জন্য, তারপরে তোমার কি ডাটাবেস রিড করার জন্য কিছু কিছু ফাংশন থাকে। মোশারফ কি তুমি প্রপার্টিস ফাইল রিড করছো? জি করছিলাম জি। মনে আছে প্রপার্টিস ফাইল ফাইলটাকে একটা প্রপার্টি ফাইলের সব সবগুলো কোড যেগুলো আমরা হার্ড কোডিং করব না ওখানে রেখে দিব, দেন হচ্ছে শুধু প্রপার্টিস ফাইল চেঞ্জ করলে ওটা কোডে ইন হবে আর কি। আর প্রপার্টিস ফাইলের ক্লাসটাকে ওই ফাইলটাকে ওই যে কোডে আমরা ইয়ে করব ওখানে ইয়ে করতে হয় আর কি, কানেক্ট করতে হয়। কিছু শেয়ার করে দেখাইতে পারবা? দেখা যাবে, ওই যে আমাদের ইয়েতেও করছে তো আমাদের 1.06 ভাই আমি ঠিক বুঝিনি আপনারা এখন কি ফোকাস করতেছেন, মানে কোন দিকে যাচ্ছেন? আমি ফোকাস করতে চাচ্ছিলাম যে আমাদের মানে তোমার টোটাল ফ্রেমওয়ার্কটা মানে বোঝার আগে বেসিক কিছু কিছু জিনিস টোটাল মানে জানা, যে ফর এক্সাম্পল তোমার এখন তোমাকে জানতে হবে যে কিভাবে ম্যাক্সিমাইজ করে, তারপর তারপরে হচ্ছে তোমার এরকম এখন তুমি কিভাবে একটা প্রপার্টি ফাইল থেকে ডাটা রিড করে সেখান থেকে তুমি কমনলি ডাটাগুলো ইউজ করতে পারো, এটাও আমাদের মানে করো ইন্টারভিউ কোশ্চেনের ভিতরে।
আমি একটু খুঁজতেছি, দেখি আমি পাই কি নাম ছিল প্রজেক্টটা তোমার? মশারফ ভাই ভাই, এই যে আপনার প্রপার্টিজের মধ্যে যেগুলো সেট করা আছে WPTA গ্লোবাল সেটিংস প্রপার্টিজ, ওগুলো না যেমন ব্রাউজার ক্রোম ভার্সন এটা ইয়াহু ওখানে আপনি যেটা সেটিংস সবগুলো একসাথে ঢুকে খান, তারপরে খান টেস্টিং দিবে কি দেখি কি নাম ওয়েলকাম কিন্তু এখানে ব্যাপার আছে, আমি দেখাচ্ছি আমার এটা দিয়ে একটু মানে একটা জাস্ট উদাহরণ আনো তো। ও আচ্ছা হ্যাঁ আমি করেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।